নমস্কার বন্ধুরা, ফুড ব্লগার স্বপর্ণা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আবার একটা চ্যালেঞ্জ ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের একটু অন্যরকম নতুনত্ব আইটেম আছে, একদমই নতুন, যেগুলো আমরা ঘরোয়া খাই স্পেশালি। তো আর শীতকালে যেটা বানানো হয়, এখানে রয়েছে, কি নিয়েছি বলে দিই। এখানে রুটি দেখতে পাচ্ছ, একদম প্লেন আইটেম, আর সাথে আছে পালং পনির, আর এখানে আছে নলেন গুড়ের রসগোল্লা। তো এবার চ্যালেঞ্জ ভিডিওটা আরম্ভ করার আগে বলে দিই, আমাদের আরও দুটো চ্যানেল রয়েছে, এই ভিডিও ডিসক্রিপশান বক্সে আপনারা লিংক পেয়ে যাবেন। আর এছাড়া আমাদের চ্যালেঞ্জ ভিডিও দেখতে হলে বা ইটিং শো দেখতে হলে আই বাটন বা ভিডিও শেষে স্ক্রিনে পেয়ে যাবেন, আপনারা চাইলে চ্যানেলে গিয়েও দেখতে পারেন। তো এবার কাউন্টিং করি না, করো, আমারও খিদে পেয়েছে খুব, যেহেতু রুটি ঠান্ডা, গরম গরম রুটি না, গরম ছিল, আমি গরম ফটফট থেকে বার করেই নিয়েছি। সবে করা তো একটু দেরি হয়ে গেছে, সামান্য একটু দেরি হতেই তাই এত ঠান্ডা হয়ে গেছে। নাও চলো তাহলে আমরা কাউন্টিং শুরু করো। 3 2 1 স্টার্ট। তো আমার দু হাত লাগাতেই হচ্ছে, আগে তো একটা গালে পুরে দিই পনির। টেস্টি, দারুণ টেস্ট, দারুণ হয়েছে। এই রান্নাটা পুরো বাটার দিয়েও করতে পারেন, তো আমি সাদা তেল দিয়ে করেছি আজকে। একদম সফট পনিরগুলো, নরম আছে, তো বন্ধুদের বলা হয়নি, তিনটে করে রুটি আছে, বড় বড় রুটি সাইজ। রুটির সাথে দারুণ লাগছে, আমার ছোট আর
তো আঙুর চেটে খাবার জিনিস, দারুণ লাগলো। দুটো মিষ্টি তুলে নিয়েছি। আজকে পারলাম না, আমি দুটো মিষ্টি তুলে নিই। ডান দুটো মিষ্টি সামান্য হার হয়েছে, ঠিক আছে। তবে আজকে খাবারটা দারুণ তৃপ্তি করে খেয়েছি, তোমার কেমন লেগেছে? দারুণ হয়েছে সত্যি, পালং পনিরটা দারুণ, রুটি দিয়ে খেলাম। তো আজকে আমি ফার্স্ট টাইম বানিয়েছি, আমি বানাইনি এর আগে, তো দারুণ খেতেও হয়েছে, এত সুন্দর খেতে হবে। আমি আগে ও চেক করেছে, বলেছে ভালো হয়েছে, তো আমি আর চেক করিনি আজকে। আমি আজকে সুন্দরভাবে একদম হেরেছি আজকে, আর সেটা তুমি রোজকার হারো বন্ধুরা বলছে, মাঝে মাঝে যেতে তো হয়তো সেদিন তোমরা মিস করে যাও, ও যেতে প্রায় যেতে, তো বেশি প্রায় যেতে না প্রায় হারায়, বেশিরভাগটা আমি জিতি, তার মাঝে সাঝে ওও যেতে, যে আমরা চ্যালেঞ্জ ভিডিওটা কিন্তু চ্যালেঞ্জের মতনই নিই একদম বন্ধুরা। আমি চ্যালেঞ্জের মতই নিই, অনেকে হয়তো বিশ্বাস করবে না যে ইচ্ছা করে আপনাদের হেরে গেছি, না হ্যাঁ না বলে বিশ্বাস করবে না। তো আমাদের এইগুলো না মানে খেতে খেতে পুরো ব্যথা হয়ে যায়, যন্ত্রণা করে, কারণ হচ্ছে দুজনে চ্যালেঞ্জ করছি, আমি এখানে থামতে পারি না, ঠিক আছে। মানে ওকে হারাবার জন্য আমিও চেষ্টা করি, ও আমাকে হারাবার জন্য চেষ্টা করে, তো এগুলো খুবই ব্যথা হয়ে যায়। আপ্রাণ চেষ্টা করি, তো ও একটু তাড়াতাড়ি গিলে ফেলে, ওই জন্য আমি গিলতে পারি না, ওই জন্য। তো বন্ধুরা আজকে কোনো পানিশমেন্ট দেব না, আজকে ও আমায় সেদিন মাফ করে দিয়েছে, তাই আজকে ওকে মাফ করে দিই। তো বন্ধুরা দারুণ হলো, আমার কাছে চ্যালেঞ্জে হেরে গেছি, তো পানিশমেন্ট দেবে না, তো আমার তো মানে দারুণ লাগছে। এটা যদি প্রতিদিন হয়, আজকে এত সুন্দর খাওয়ার পর আর পানিশমেন্টটা পাবো, আমার এটি মন থেকে ভয় লাগছিলো যে পানিশমেন্টটা পাবো, যাকে ভালোই হয়েছে পানিশমেন্টটা দেবে না। তো আজকের এই চ্যালেঞ্জ ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, এরকমই চ্যালেঞ্জ ভিডিও দেখার জন্য, তাতে আমরা একটু উৎসাহ বাড়ে যে আমাদের এত বন্ধুরা দেখছে, ভালো লাগছে। তো যাই হোক, আজকে তাহলে এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে, টাটা।